ডানে পর ক্রাইস্ট হার বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড টস হেরে ব্যাট করে অবশ্য দুশো একাত্তর রানের লড়াকু পুঁজি পেয়েছিল টাইগাররা জবাবে বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে হেগলি ওভালে রেকর্ড রান তারা করে জয়ের নতুন রেকর্ড গড়ে কিউইরা হাগলি ওভালে রোদ্রোজ্জ্বল দিন উইকেটে নেই ঘাসের ছোঁয়া তবু টসের আগে ব্যাটিং নেমে শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ ডাক মেরে বিদায় লিটনের বিপদ আরো বাড়তে পারত কিন্তু দু দুবার জীবন পাওয়া তামিম পরের সময়টায় সামলে খেলেছেন সম্মুকে সাথে নিয়ে একাশি রানের জোট তবে সেট হয়েও আবারও ফেল সম্মু ফেরেন বত্রিশ করে ওসবের মাঝেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিম তুলে নিলেন ফিফটির ফিফটি ওপেনার হিসেবে ইতিহাসে পঞ্চাশটা পঞ্চাশ করার সপ্তম ব্যাটসম্যানও তামিম হাফ সেঞ্চুরির পর হাত খুলেছেন তামিম কিন্তু সেঞ্চুরির কাছে গিয়েও পঞ্চাশতম ফিফটিকে চোদ্দতম শতক বানাতে পারেননি ক্যাপ্টেন রান আউটে কাটা পড়েন আটাত্তর করে মিঠুনকে নিয়ে এরপর 51 রানের জোট মুশফিকের সেট হয়ে 34 রানে ফিরেছেন মুশি মাহমুদুল্লাহর ব্যাট প্যাচ বহাল টেনে তোলার কাজটা এবার কাঁধে নিলেন মিঠুন কিবিদের বিপক্ষে নিজের সেরা স্কোর 73 রানের হার নামানা ইনিংস আর তাতে টাইগারদের লড়া কুপোজি দুশো করলেও জেতা সম্ভব প্রথম ম্যাচের পর এমনই ছিল মনোভাব কথার সাথে কাজে মিল রেখে তিন নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল মুস্তাফিজ মাহেদিরা নকশায় বদল এনেছেন টম টমলাথাম ক্লাসিক ক্রিকেটে দুজনের একশো সাত রানের পার্টনারশিপ বাহাত্তর রানে কর্ণয়ে রান আউট হয়ে সাজ করে তেও অবশ্য লাভ হয়নি চিরচেনা বাজে ফিল্ডিংয়ে ঠিকই ডুবেছে দল ওই সুযোগে একশো দশ রানের অপরাজিত ইনিংস ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেনের নিশাম করেছেন তিরিশ আশা জাগিয়ে আবারও ব্যর্থতার গল্পই সঙ্গী বাংলাদেশের ফার্সানাজহিট ডিবিসি নিউজ